ভালো আগে গেছে, চলো টানো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম নবাব প্রিয়দত্ত। তো আজকে ব্লগ হচ্ছে আমার অনেকদিন পর, তো রাইড বেরোচ্ছি বাইকে। তো অবশ্যই আমার ব্লগটা দেখো, আর চ্যানেলটা প্লিজ যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করো। আর ব্লগটা হচ্ছে আমার এখান থেকে যাবো মালদাতু, যাবো কালিম্পং, কালিম্পং থেকে কোথায় কোথায় যাওয়া হবে সেটা ডিটেলসগুলো ব্লগে দেখা হবে। তো চলো এই ব্লগটা অবশ্যই কিন্তু ভালো করে দেখবে। তো আজকে ব্লগ শুরু করলাম। তো আমার গাড়িতে মোবাইল চেঞ্জ করছি, তো অনেকদিন হলে মোবাইল চেঞ্জ করা হয়নি। প্রায় মোটামুটি মোবাইল চেঞ্জ করার পর 2500 কিলোমিটার মতো চালানো হয়ে গেল। তো আজকে মোবাইলটা চেঞ্জ করবো। তো মোবাইলটা চেঞ্জ করার সময় একটু ভিডিওটা দেখবে। আর কারণ মাঝখানে লকডাউন ছিল, বন্ধ ছিল, গাড়ি চলতো না, গাড়ি ফেলা থাকতো। আমি তো মাঝখানে একটা বাইক নিয়েছি অ্যামেঞ্জার, তো অ্যামেঞ্জার নিয়েই বেশি করতাম। তো এই গাড়িটা বেশি করা হতো না। তো মোবাইলটা চেঞ্জ করবো দেখতে পাবে, তো চলো মোবাইলটা চেঞ্জ করি। যেখানে আমি মোবাইলটা চেঞ্জ করবো, আমার একটা চেনা জানা আছে, গ্যারেজটা খুব ভালো সার্ভিস করে। তো আমি যাবো গ্যারেজে। তো এটাই হচ্ছে চলে আসলাম সারিদা গ্যারেজ। তো আমি চলে আসলাম, গাড়ি মোবাইলটা চেঞ্জ করবো। জয়টা তো দেখতে পাচ্ছি, তো গাড়িতে মোবাইলটা চেঞ্জ করা হলো। এখানে ভিড় ভাক্কা আছে, তাড়াতাড়ি আমি মোবাইল চেঞ্জ করে নিচ্ছি, বড্ড লেট হয়েছে। মোবাইলটা 10W40, খুব ভালো মোবাইল। তো গাড়িতে নাড়া হয়েছে, তো এখন গাড়ি কাজ করে দিল, মজা করছে আমার কাছে। হ্যাঁ ভাই, রাতে বেরোচ্ছি। এবার গাড়ি একদম হেভি স্মুথ লাগছে। তো আমার তো একটু লেট হয়ে গেলো, এবার গাড়িটা মোবাইল চেঞ্জ করলাম, গাড়িটা স্মুথ লাগছে। রাতটা এবার তেল ভরবো গাড়িতে, তেল ভরে এবার দেবা সিটে বাড়ি আছি। তো আমার গাড়িতে পুরো সার্ভিসিং করে পুরো রেডি, মোবাইল টোবাইল চেঞ্জ। তো গাড়িটা একদম দেখো পরিষ্কার লাগছে, একদম চটচট করছে। এবার আয়ের জন্য গাড়ি বেরোচ্ছে, দেবাশিষ পাপ্পু গাড়ি বেরোচ্ছে। তো এও গাড়ি রেডি, গাড়িটা এখন ফুল চেঞ্জিং তেল করবো। চলো পাপ্পু রেডি, গাড়ি একদম রেডি। গাড়িটা এতদিন ঘুরে না, তারটা চেঞ্জ করা ছিল না, এবার তারটা চেঞ্জ করে গাড়িটা চালাতে হেভি লাগছে। মোবাইলটাও চেঞ্জ হয়ে গেলো। তো ম্যাঙ্গো ভাই পেট্রোল পাম্পে তেল ভরতে আসলাম, এবার ফুল ট্যাঙ্কিক তেল করবো। ফুল ট্যাঙ্কিক তেল করার পর তো ফুল ট্যাঙ্কিক তেল করবো, ফুল ট্যান্ডি তেল করবো ওর গাড়ি আমার গাড়ি। তো গাড়ির তেল টেল ভরা কমপ্লিট হলো। তো আমার কিছু দেখালাম না, এবার আমার এখান থেকে বেরোবো হচ্ছে মালদা থেকে, একবার মনস্কামনা হয়ে যাব, মনস্কামনা হয়ে একদম ডাইরেক্ট ব্লকে দেখা হবে, রাস্তা দেখা হবে। তো চলো আমার এখানে ব্লকটা শেষ করলাম, নেক্সট ব্লক থ্রু। তো আমার এখন রান্না দিচ্ছি, প্রথমে রাত হয়ে গেছে, মানে একটু লেট হয়ে গেছে আমার। তো এই এখন আমার বেরোচ্ছি। হ্যাঁ, তো মা বলছি, তো মা স্টার্ট করে দেবে, সেভ করো। মা স্টার্ট করে দিল, এবার আমি এবার মা আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি। তো চলো আছি, চিন্তা করবে না, আমি রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করবো, বাবাকে কথা বলে নেবো, ঠিক আছে দাদা? রান্না দিলাম, তো এবার চলো রান্না দিয়ে দিলাম। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। হ্যাঁ চলো আছি মা। তো রান্না দিয়ে দিলাম, এবার বাকিটা আসা হবে।
তো আমার রান্না দিলাম আমি আর পাপু। তো এবার আবার মনোজকামনা যাবো, মনোজকামনা থেকে সবাই দেখা হবে। অনেকগুলো বাইক যাচ্ছে এখান থেকে, এখন কতজন বাইক যাচ্ছে তা বাইকে নাম বলতে পারছি না, দিয়ে দেখা যাবে, দেখতে পাবে। চলো অনেকদিন পর রাইটে বেরোচ্ছি, আমার বলতে গেলে প্রায় 1.5 বছর পর রাইটে বেরোচ্ছি, অনেক দিন পর। তো এই ব্লগটা কিন্তু অবশ্যই 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 সবাই একটু প্লিজ বলছি সবাই দেখো ব্লগটা। তো এই ব্লগটা খুব মজা হবে, খুব ভালো হবে, তো দেখতে পাবে। চলো তো আমার চলে আসলাম মনোজকামনার দিকে। আর আমি একটা ছোট কাজ করেছি, ভুল করে দিয়েছি, আমি পায়ে গাছটা ফেলেছি বাড়িতে। ও আমার পায়ে গাছটা নিয়ে আসছে, ওর নাম অনুভব, ও আমাদের একটু হেল্প করলো। তো ও পায়ে গাছটা নিয়ে আসছে, তো চলো তারপরে ওখান থেকে রান্না দিব। এটা মনোজকামনা মন্দির আসলাম, তো প্রণাম করবো। তো মন্দির এখন বন্ধ হয়েছে। তো এই যে আমাদের শুভ আশিস, আর এই শুভ সরকার, আমাদের সুমিত কাকু, শুভ সরকার ব্লক হচ্ছে সুমিত কাকু সবাই, আর এই পাপু সবাই রেডি আছে। আমি দেখা করতে এসেছে, ও তো যাচ্ছে না, দেখা করতে এসেছে ওই গাড়িটা হিমালয়টা। ওরে তপস মানিছে, চলো না তোমরা দিলে তো ভালো হতো। ও তাহলে তো চরম মজা হবে, চরম চরম। যাই হোক, তো আমার এখন রান্না দিব একটু কম্প, তো রাইতে দেখা হবে। বলছি লাইন আপ আমি করে দিচ্ছি, প্রথমে চার চাকাটা থাকবে, চার চাকার পিছনে নির্মলদা তোমাদের দুটো বাইক, যেটা দুটো বাইক ওর সাথে থাকবে, ঠিক আছে? চার চাকার যেখানে প্রবলেম হবে তোমরা সাথে সাথে দাঁড়িয়ে যাবো, তোমাদের ফ্যামিলি আছে তোমরা ইয়ে করে একসাথে থাকবে, ছোটো ছোটো গ্রুপ বানাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে বাইকের গ্রুপটা তারপর থেকে বলছি। এক নম্বরে থাকবে অনুভব, অনুভবের পিছনে রাজু, রাজুর পিছনে থাকবে জয়, না সরি রাজুর পিছনে থাকবে পার্থদা, এই গেল তিনটা, তিনজনের একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে বিনোদ, বিনোদের সাথে থাকবে পরে জয়, জয়ের পরে থাকবে তনু, এই গেল তিনটা গ্রুপ। তারপরে থাকবে হচ্ছে পাপ্পু, পাপ্পুর পিছনে সাদারদা, সাদারদার পিছনে হচ্ছে আমি। তো এটা তিনটা গ্রুপ। তো প্রথম স্টপেজ হচ্ছে দাদুলে, একটু দাঁড়াবো, দু মিনিটের কাজ আছে। তারপরে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়, শিলিগুড়ি মোড়ে সবাই একসাথে দাঁড়াবে, কেউ এগিয়ে যাবে না, যে এগিয়ে যাবে তার দায়িত্ব কেউ নিতে পারবে না, তার ফোনও রিসিভ করা হবে না, আগেই বলে দেওয়া হলো। আরে বেরো না, বেরো, আমার বেরোচ্ছি, বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আমি অনুভব আর পার্থদা বলে একজন আছে, আমাদের তিনটা গ্রুপ হয়েছে। আমার বলতে গেলে 10টা না 9টা বাইক হচ্ছে। তো আমার লেট করলাম না, কারণ বহুত বহুত দেরি হয়েছে, এখন বাজে 11টা প্রায়। তো আবার আমার গাজরে একটু দাঁড়াবো, সবাইকে একদম দেখবো শিক্ষা। তো চলো রাইতে রাইতে দেখতে পাবো, কিছু কিছু জায়গা ব্লকে কথা হবে। তো এবার আমার একটু গা জলে ঢুকলাম, গা জল চলছে, একটা পা করবো যেখানে বললাম একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে তারপরে একদম টানা একদম শিলিগুড়িতে বলেছিলাম যে চলো এখানে তো কোথাও দাঁড়াই, এখানে একটু দাঁড়াবে। যারা যারা আগে চলেছিলো তারা একটু আগে এখানে দাঁড়িয়েছে। তো এবার আমার এখান থেকে বেরোবো, থেকে এবার বেরিয়ে পড়লাম। এবার ইচ্ছানটা উঠে তিন রাতি একবার দেখে নিলাম। তো এবার সোজা একটু তোমার গাজল থেকে বেরিয়ে আয়তা যা দাঁড়াতে পারি, সেটা হলো রায়গঞ্জ, রায়গঞ্জে দিয়ে বাকিটা দেখা হবে। তা একদম কোনো লাইট নাই, একদম মনে হচ্ছে একাই গাড়ি চালাচ্ছি, ব্যাপক লাগছে, ফাঁকা লাগছে, দু একটা কাক। অনেকদিন পর রাইটে বেরিয়েছি, এখনও বলতে গেলে 12টা বাজে, এক ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল। তো সবাই তো আর জোরে চালাচ্ছে না, মোটামুটি ওই 70-75 এরকম স্পিডে চলছে। তো
এবার কিছুটা পরে রায়গঞ্জে ঢুকবো, রায়গঞ্জে এতে জায়গা দাঁড়াবো। আমার রায়গঞ্জে ঢুকলাম, রায়গঞ্জে এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে, এটা রায়গঞ্জ টাউন। তো এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাচ্ছে, এই শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই মোড়ে মাথায় একটু দাঁড়াবো, ওখানে আমার একজন বাপ্পা বলে একজন আছে, কালিয়াগঞ্জ থেকে আসছে, তো আমাদের সাথে জয়েন করবে। এখানে এতে দাঁড়ালাম, এটা রায়গঞ্জ টাউনে পড়ে। আমরা রায়গঞ্জে দাঁড়িয়ে আছি, এখানে চা টা খাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে, কুলাচি চলছে, আর বাকিরা হচ্ছে এই যে আমাদের পাপ্পু, দেবাশিস, বিনোদ, এই যে কাকা বাবু, একটু চা একটু ডেকে না। তো চলো চা টা খাওয়া পর রাইটে। তো রায়গঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম রায়গঞ্জে। এবার একদম ডালকোলাটা না যতক্ষণ না পা হচ্ছি ততক্ষণ না আমাদের শান্তি হচ্ছে না, ডালকোলাটা পা করতে পারলে ব্যাস। যে এই রাস্তার যে জ্যামগুলো দেখছো, মানে মনে করো এটা ডালকোলার জ্যাম। এবার ওই জ্যামটা কাটিয়ে যেতে হবে। এই যে যারা যারা জ্যাম দাঁড়িয়ে আছে তারা তারা মোটামুটি একদিন বা সেই সন্ধ্যাবেলা সেই জ্যাম শুরু, তো প্রত্যেক জন্য একই অবস্থা। এখানে একটু ইয়ে করলাম, ভালো জ্যাম আছে, অনুভবটা আগিয়ে গেছে, ভালো আগিয়ে গেছে, চলো টানো। ও যাই হোক তারা হলো ফাঁকা আছে, ও মনে হচ্ছে হ্যাঁ গাড়ি চলছে। যেখানে পাম্পার এই গর্ত, বলি এই ডালকোলা অলরে বাতি বাজাতে শুরু করে দিচ্ছে, এই যে এখনই এলেট পড়া শুরু করবে। আমার অলরেডি রেলেরটা চার্জ করে দিয়েছি, এবার বাকিটা যদি পড়ে গেল তাহলে ওরা আসতে গেল। এই রেলেরটা হচ্ছে মেন, মানে ক্লাস চলছে, মানে আর কোনো কথা নাই, আগে যাও। আচ্ছা আচ্ছা চলো, তো যারা যারা পারলো তারা তারা বেরিয়ে যেতে পারে, আর যারা যারা পারলো না তো তার জন্য আবার ওয়েট করতে হবে। এই রেলের মানে একদিন, এই হচ্ছে ব্যাপার। ডালকোলা রেলেরটা ক্রস করে এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা ধাবা, এটা খাওয়া দাওয়া একটু করবো, হালকা করে তরকারি টুকুটি খাবো, এখন খিটে লেগেছে অনেক। বাকি রাস্তাটা চলে যাচ্ছে চলে যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার।